এ হলো ওরকমের অবস্থা। আজকে কালিম্পংয়ে আসার পরে যে রুমটাতে আমাকে থাকতে দেওয়া হয়েছে, এটা কাপল বেডরুম, এটা হলো ব্যাড, তারপর এখানে কিছু টির এগুলো রাখা আছে, যেগুলো কী কী আছে এখানে, টি ব্যাগ আছে, এগুলো দেওয়া আছে, একটু গুড নাইট দেওয়া আছে, একটা ক্যাবিনেট, টিভি দেওয়া আছে, একটা চেয়ার দেওয়া আছে, এটা আমার ব্যাগ, টিভির কানেকশন নেই, এটা বারান্দা। এখানে বৃষ্টি হচ্ছে এখন, রাস্তা থেকে প্রায় 3 তলার নিচে আমরা নেমেছি এখানে হোটেলটা, পাহাড়ের অনেক নিচে হোটেলটা, আর রাস্তা ছিল পাহাড়ের অনেক উপরে, অনেক বড় একটা বারান্দা আছে এটাতে। এরকম জুতোর ক্যাবিনেট, এটা আমার ব্যাগ, এটা হলো ওয়াশরুম, ওয়াশরুমের অবস্থা, একটা তাওয়াল দেওয়া হয়েছে, উপরে গিজার আছে, গিজার আমি ইতিমধ্যে ঢোকার সাথে সাথে অন করে দিয়েছি, কারণ সে গতকাল রাতে রওনা দিয়েছি না রাতে রওনা দুপুরে রওনা দিয়েছি, এখন পর্যন্ত গোসল করা হয়নি, সারাদিন এখানে আস্তে আস্তে, আজকেও সারাদিন চলে গেল, গতকাল সারাদিন, আজকে সারাদিন, তখন আগে গোসলটা করে নিতে হবে, তারপরে অন্য কিছু, তারপরে খাবার খেতে হবে। এ হলো রুমের অবস্থা। আমার এখানে টেলিফোন আছে, এসে চেক করে দেখলাম টেলিফোনের লাইনটা ভালো নেই, এটা আমার চা খাওয়ার জন্য দিয়েছে।